এটা হচ্ছে একটা ছেঙ্গা, এটা হচ্ছে বেশিরভাগই আম গাছে দেখা যায়। এখন কিন্তু হাঁটতেছে, কিসের উপর হাঁটতেছে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখেন, এরকম ছেঙ্গা কি আপনারা কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, কত সুন্দর করে আল্লাহ তাআলা এই যে এই প্রাণীটি কি বানিয়েছেন। এই যে ছেঙ্গাটা কত সুন্দর দেখতে, এটা কালার, তারপরে এই মানে তিনটা শেডে বানানো আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এ হলুদ কালো। সুবহানাল্লাহ, দেখি এটা কত দূর যেতে পারে। ছোট ছোট ঘাস আর মাটি, বালু মাটি, এই বৃষ্টি হওয়াতে মাটি বালুগুলা খুব সুন্দরভাবে একটু ওই যে ফোটা 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 এরকম হয়েছে। আজকে ওর সাথে সাথে আমরাও যাব, দেখি সে কত দূর যেতে পারে। আমার কাছে কিন্তু বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগতেছে যে এটাকে ফলো করে, ছোটবেলায় যখন আম গাছে উঠতাম বৃষ্টির দিনে বৈশাখ মাসে, তখন কিন্তু এ ধরনের পোকাগুলো খুব দেখা যেত। দেখা যেত আম পাড়তে গেলে হাতের মধ্যে পায়ের মধ্যে এই পোকাগুলো লাগতো, আর যখনই হাতে লাগতো তখন কিন্তু একটা এক ধরনের একটা ছত্রাকের মতো মানে দাগ হয়ে যাইতো, চুলকাইতো। দেখেন, সে স্টপ হয়ে গেছে, এখন হাঁটতেছে না। সে কি বুঝতে পারছে যে আমি ওকে ভিডিও করতেছি, তাই সে স্টপ হয়ে আছে। এখানে কত সুন্দর সুন্দর ঘাস বেরিয়েছে, সে আবার হাঁটা শুরু করছে। টিং টিং টিং। ওকে, বাই বাই, টাটা। তুমি হাঁটতে থাকো, আমি চলে যাই।